আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগত জানাচ্ছি ফয়সাল নার্সারির নতুন আর একটি আপডেট ভিডিওতে। আমাদের কাছে বর্তমানে কী কী গাছ আছে তা দেখতে হলে অবশ্যই আপনাদের দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। ভিডিওর প্রথমেই আমরা বলে নিই, আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে গাছ দিয়ে থাকি এবং ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সদর ব্রাঞ্চগুলিতে অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে গাছ পাঠিয়ে থাকি। এছাড়াও আপনারা চাইলে আমাদের ঢাকা আগারগাঁও 60 ফিট রোড বিএনপি বাজারের কাছে গ্যাস অফিসের ঠিক উল্টো পাশে এসেও আপনাদের পছন্দের গাছগুলো কিন্তু কালেকশন করে নিতে পারবেন। তো চলুন দেখে আসি আমাদের কাছে কী কী গাছ রয়েছে। তো এতক্ষণ ধরে আপনারা যে গাছগুলো আমার এই ভিডিওতে দেখলেন, এগুলো সবগুলোই কিন্তু আমাদের থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড ইনডোর প্ল্যান্টস। আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ অ্যাগ্রোনিমার কালেকশন আমাদের কাছে আছে। এছাড়াও আরও এক্সক্লুসিভ কিছু ইনডোর প্ল্যান্টসের কালেকশনও কিন্তু আমাদের কাছে আছে। তো আপনারা চাইলে আমাদের এই ব্রাঞ্চ থেকে এই গাছগুলো কিন্তু কালেকশন করে নিতে পারবেন। এছাড়া আমরা খুব আস্তে আস্তে এই গাছগুলোর ইন্ডিভিজুয়ালি পোস্টগুলো কিন্তু করব। তো যারা আমাদের নার্সারিতে কালকে আগামীকাল শুক্রবার বা শনিবারের দিন ভিজিট করতে যাচ্ছেন, তারা কিন্তু এসে এই গাছগুলো কালেকশন করে নিতে পারবেন। এখানে রয়েছে হাইড্রেঞ্জিয়া ফুল সহ গাছ, যেটা নতুন এসেছে আমাদের দেশে এই কালারটি। এই ধরনের গাছগুলো কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটি অ্যাভেলেবেল আছে, এই পার্পেল এবং পিঙ্ক কালারের। এছাড়াও কিন্তু হিউজ পরিমাণে অ্যাগ্রোনিমা তো আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক অ্যাগ্রোনিমা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সব বুশি এবং হেলদি গাছ। তো এই গাছগুলো কিন্তু কালেকশন করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ম্যাডেনিল্লা ফুলসহ গাছ, এই গাছটিতে ফুল চলে এসছে, বাট কিছুটা ট্রান্সপোর্টেশনের ড্যামেজের কারণে গাছটির একটু দুর্বল দেখাচ্ছে। আমাদের কাছে সবল গাছও কিন্তু আমাদের কাছে আছে। তো বর্তমানে সবচেয়ে পপুলার যে গাছটি তা হচ্ছে ব্লুবেরি। ব্লুবেরি আমাদের ফেসবুক পেজে পোস্ট দেওয়া আছে, ব্লুবেরি ফল সহ আমাদের কাছে রেড সুইট অ্যাভোকাডো, পিংপং লঙ্গান, রেড পিংপং লঙ্গান, জিরো পার্সিমন, তারপরে এখানে রয়েছে বিভিন্ন ধরনের পিচ এবং প্লামের নতুন ভ্যারাইটি, লাল জাম্বুরা, নতুন ভালো জাতের প্যারার ভ্যারাইটি। তো এই ধরনের গাছগুলো কিন্তু আমাদের কাছে ফলের মধ্যে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি গ্রেভিলিয়া, হলুদ কালারের গ্রেভিলিয়া। গ্রেভিলিয়ার বেশ কয়েকটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, তার মধ্যে হলুদটা আমাদের আগে ছিল না, নতুন এসছে। তো এখন আসি বরঞ্জ গাছে। তো যেহেতু এখন বৃষ্টি সিজন চলে এসছে, যখন অনেক গরম পড়ছিল তখন আপনারা সবাই বলছিলেন যে বৃষ্টি পড়ুক তারপর গাছ কিনবো, তো তাদের জন্য কিন্তু সুখবর, আমাদের কাছে কিন্তু বড় বড় সাইজের এই যে বনজ গাছগুলো, কেশিয়া, জাকারান্ডা, ছাতিম, সোনালু এবং এখানে দেখতে পাচ্ছেন পলাশের বেশ মোটা তাজা হলুদ পলাশ, লাল পলাশের কলমের গাছ, বীজের গাছ, সব কিছু কিন্তু চলে এসছে আমাদের কাছে। কিন্তু হিজল কলমের বা বীজের, ছাতিম কলমের বা বীজের, যারা ছাদ বাগানে করতে চান এই বনজ গাছগুলো, তাদের জন্য কিন্তু কলমের গাছগুলো পারফেক্ট হবে, কারণ কলমের গাছগুলোতে কিন্তু খুব দ্রুত ফল চলে আসে, তো ফুল চলে আসে, সরি। তো এই বনজ গাছে দ্রুত ফুল পেতে চাইলে তাহলে কিন্তু কলমের গাছটা সংগ্রহ করতে হবে, আর যদি জমিতে রোপণ করেন তাহলে কিন্তু আপনার বীজের গাছগুলোই এনাফ। তো বীজের গাছে বড়ো সাইজের গাছ অনেকে চেয়ে থাকেন, কারণ গরু ছাগলের খাওয়ার ভয় থাকে বা হচ্ছে দ্রুত বাড়ার জন্য বড়ো সাইজের গাছগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো এখানে হচ্ছে অস্ট্রেলিয়ান মালটা, যেই মালটাটি পাকলে হলুদ হয় এবং মিষ্টি হয়। তো এটা কিন্তু ফলসহ বেশ কয়েকটা গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, মালটার মধ্যে বেস্ট একটা ভ্যারাইটি। আর এখানে দেখতে পাচ্ছেন জারুলের একটা নতুন ভ্যারাইটি, এটা হচ্ছে আমরা বলি বর্ষা জারুল, আমাদের খুবই পছন্দের একটি জারুল। এই গাছটি কিন্তু খুব সুন্দর ফুল দেয়, বেগুনি এবং হোয়াইট কালারের মিক্সচারে ফুলটা আসে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো কলমের চারা। আর এখানে বিদেশি ফল গাছের আমাদের কাছে অনেক কালেকশন আছে, বিদেশি সব ধরনের ফল গাছ কিন্তু আমাদের কাছে পাবেন। জামরুল খুবই টেস্টি একটা ফল, তো জামরুলের, লাল জামরুলের ফল সহ গাছ একটাই অ্যাভেলেবেল আছে। তো যে আগে আসবেন আগে পাবেন ভিত্তিতে, এটা কিন্তু বুকিং নিব আমরা। প্যারার বেশ কয়েকটি ভ্যারাইটি আছে, মিষ্টি তেঁতুল, লাল তেঁতুল সহ G9 কলা, যেই কলাটি হচ্ছে 9 মাস থেকে 12 মাসের মধ্যে ফল চলে আসে এবং ফল অনেক পরিমাণ হয়। তো অ্যাভোকাডো গাছ যারা বড় খুঁজছেন তাদের জন্য কিন্তু এরকম বড় সাইজের অ্যাভোকাডো আমাদের কাছে আছে। এই গাছে এই বছর ফল এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত খারাপ ওয়েদারের কারণে ফলগুলো ঝরে গেছে। আশা করছি আগামী বছর এই গাছে ফল পাবেন। অ্যাভিউ ফল সহ গাছ তো আছেন, আমি আগের ভিডিওতেও দেখিয়েছি। আর অ্যারোমেটিক জুয়ের বড় সাইজের ছোট সুগন্ধযুক্ত অ্যারোমেটিক জুয়ের বড় সাইজের ফুলসহ গাছ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ছোটো সাইজের গাছও অ্যাভেলেবেল আছে ফুলসহ। এছাড়া নতুন এসছে ম্যাজেন্ডা আলমন্ডা, এটা গত বছর আমাদের কাছে অনেক ছিল, এবছর খুব সংখ্যায় কম আছে। এখানে দেখতে পাচ্ছেন পার্সিয়ান জুই, সুগন্ধযুক্ত পার্সিয়ান জুই, কাঠবাদাম গাছ, মানে আপনাদের যা প্রয়োজন, যেই ধরনের গাছের প্রয়োজন সব গাছ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই গাছগুলো আজকে ডেলিভারি যাচ্ছে, ট্যাগসহ গাছগুলো এই ডেলিভারি যাচ্ছে, দেখতে পাচ্ছেন জাকারান্ডা। তো এই আপনারা গাছ অর্ডার করুন বা হলে হোম ডেলিভারি নেন বা এসে নেন, এই ধরনের গাছগুলো কিন্তু বর্তমানে আমাদের কাছে পাবেন। তো এখানে হচ্ছে ল্যান্ডহেনা, খুবই সুন্দর একটি গাছ, হলুদ হাসনেহেনা, চলুন দেখে আসি। হলুদ হাসনেহেনা ফুল চলে আসছে কলিসহ, হলুদ হাসনেহেনা এখানে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে নীলচিতা বা বেগম বাহার, যেটাই বলেন না কেন, চমৎকার ফুল। ফুলগুলি রোদের তাপে একটুটা ড্যামেজ হয়েছে বাট ঠিক হয়ে যাবে। নীলমণিলতার অনেক গাছ আছে আমাদের কাছে, নীলমণিলতার প্রচুর অর্ডার। বাগানবিলাস অনেক বাগানবিলাস বাট ফুল ফোটে নেই, তাই আমি এখন সেল করছি না। কাঠগোলাপের এই একটা কালার আছে,
মাল্টি কালারের বা কাঠগুলো অনেক আছে আমাদের কাছে। অ্যারোমেটিক জুঁইয়ের ড্রাম সেটিং গাছ আছে এরকম বড় সাইজের, এখানে দেখতে পাচ্ছেন সিলভার কুইন, সিলভার কালারের রঙের পাতা এবং পার্পল কালারের ফুল। বর্ষা আসলে এই ফুলটা না ফুটে পারে না, মানে বর্ষার ফুল বলতে যেটা বোঝায় একদম চমৎকার চমৎকার একটি ফুল গাছ এই সিলভার কুইন। এখানে অ্যারোমেটিক জুঁইয়ের ছোটো গাছ ফুল সহ তীব্র সুগন্ধযুক্ত। আর গতকালকে রাত্রে নিশ্চয়ই আপনারা পোস্ট দেখেছেন, সিলভার ওক বাংলাদেশের কাঠ গাছের জগতে এটি একটি দৃষ্টান্ত সৃষ্টি করবে আশা করি সামনেই। আপনারা যদি বড় বড় ফার্নিচারের দোকানে যান তাহলে ওক ট্রির যে গাছ ফার্নিচারগুলো পান সেটা কিন্তু এই ওক ট্রির কাঠ। এটা যেমন কাঠও হবে তেমন ফুলও হবে, চমৎকার একটি গাছ এই ওক ট্রি, খুবই সুন্দর পাতা এবং ফুলটাও অসাধারণ দেখতে হলুদ কালারের। আর নতুন আরেকটি যে গাছ এসছে শামি প্ল্যান, আপনারা হয়তো ইন্টারনেটে খুব দেখছেন, খুব ইন্ডিয়াতে খুব ছিল, এখন আমাদের দেশেও অ্যাভেলেবেল আছে শামি প্ল্যান। গাছটাও যেমন সুন্দর ফুলটাও সুন্দর শামি প্ল্যান, আপনারা ছাদ বাগান বা মাটিতে রোপণ করতে পারেন, মাটিতে রোপণ করাটাই বেটার ছাদ বাগানের থেকে। তো এই ছিল আজকের আমাদের গাছ। এছাড়া মাল্টিক্রাফটেড বাগান বিলাসের বড় সাইজের বেশ কিছু গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ছোটো গাছ যেগুলো কিলো খুব বেশি একটা নেই। আর মাল্টিক্রাফটেড গাছের মধ্যে এমনি আরেকটা গাছ দেখাচ্ছি, দুই থেকে তিনটি কালার এর মধ্যে গ্রাফটিং করা আছে, দুটি কালারের ফুল ফুট আছে, চমৎকার একটি বাগান বিলাস। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো আমি আবারও যাওয়ার আগে আমাদের নার্সারি লোকেশনটা বলে দিই, আগারগাঁও 60 ফিট রোড বিএনপি বাজারের কাছে গ্যাস অফিসের ঠিক উল্টা পাশে। এই হচ্ছে আমাদের 60 ফিট রোড আর এই হচ্ছে গ্যাস অফিসের ঠিক উল্টা পাশে, জিডিসিএল গ্যাস অফিস। আর এখানে হচ্ছে এই দিকটা হচ্ছে বিএনপি বাজার। তো এই দিকটা মিরপুরে যাওয়া যায়, এই দিকটা মিরপুর, এই হচ্ছে আমাদের লোকেশন। তো আশা করি আগামীকাল শুক্রবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।